যদি আমরা বলি যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই মাসালায় ভুল করছেন, তো কোনো অসুবিধা নাই, কারো কোনো আপত্তি নেই, সবাই আর হা হা করে হাসে, আবু বকর ভুল করছে অসুবিধা কি, আবু বকর তো ভুল করতেই পারে। আচ্ছা ওমর রাদিয়াল্লাহু আনহু ভুল করছে, সবাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। একটা হাদিস আছে ওমর রাদিয়াল্লাহু আনহু ভুল করছে, একটা হাদিস আছে না, এক মহিলা জিজ্ঞাসা করছে মোহরের ব্যাপারে, বলছে যে আল্লাহ পাকের আপত্তি নেই, রাসূলের আপত্তি নেই, আপনি ওমরের আপত্তি কেন? ওমর বলছেন যে ইন্না ওমর কাদ আখতা ওয়া ইন্না ইমরাতান কাদ আসাবাত। মহিলা যেটা বলছে ঠিক বলছে, ওমর ভুল করছে। এটা শুনে সবাইকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার, যে ওমর ভুল করে ফেলছে। ওমর ভুল করলেও খুশি, মেনে নিতে রাজি, আবু বকর ভুল করলেও মেনে নিতে রাজি, ওসমান রাদিয়াল্লাহু আনহু ভুল করলেও রাজি, কোনো অসুবিধা নাই, ভুল করতে পারে ওনারা মানুষ। আলী রাদিয়াল্লাহু আনহু ভুল করছে, কোনো অসুবিধা নাই। কিন্তু যদি বলতে পারেন যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এখানে ভুল করছেন, তাহলে আপনি ইহুদির দালাল, খ্রিস্টানের দালাল, ফেতনাবাজ, কাফের, মুশরিক, মুনাফিক সব। কারণ দুনিয়ার সবাই ভুল করতে পারে, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ভুল করতে পারে না। আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুমা জীবনে কোনোদিন এশার নামাজের অজু দিয়ে এক ওয়াক্ত ফজরের নামাজ পড়েন নাই। কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 40 বছর একাধারে এক রাতও বাদ যায় নাই, এশার নামাজের অজু দিয়ে ফজর পড়ে ফেলছে। তাহলে সেই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আবার ভুল করে কেমনে? কারণ উনি 40 বছর ধরে এশার অজু দিয়ে ফজর পড়ছেন। তাহলে রাত্রে উনি ঘুম অজান নাই 40 বছর, রাত্রে উনি স্ত্রী পরিবার পরিজনের হক আদায় করেন নাই, তারপরে উনি রাত্রে খাওয়া দাওয়াও করেন নাই, প্রস্রাব পায়খানাও হয় নাই, মানে সব কিছু থেকে মুক্ত, মানবীয় প্রকৃতি থেকে মুক্ত এক মানুষ ছিলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। এই জন্য উনি ভুল করতে পারেন না। আবার উনি মসজিদে হারামের মধ্যে বাইতুল্লাহর ভিতরে ঢুকে এক দাঁড়ানোর মধ্যে উনি পুরা কোরআনে কারিম পড়ে ফেলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন আপনার এক দাঁড়ানো বা এক রাকাতে পুরা কোরআনে কারিম পড়ে ফেলছেন এরকম কোন দলিল প্রমাণ নাই। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি তিন দিনের কমে কোরআনে কারিম শেষ করতে, হিফজ করতে, আপনার খতম শেষ করতে নিষেধ করছেন। অথচ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এক রাকাতে শেষ করে ফেলছেন। তাহলে ওই ইমাম আবার ভুল করে কেমনে? আবার ওই ইমাম বাইতুল্লাহর মধ্যে দাঁড়ানো এমন অবস্থায় গায়েবি আওয়াজ হয়েছে, আওয়াজ হয়ে বলে দিছে ইয়া আবা হানিফা তাকাব্বাল তুকা, হে আবু হানিফা আমি তোমাকে কবুল করে ফেলছি, এবং ওয়াকাব্বাল তু লিমান তাবে আকা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যত মানুষ তোমাকে ফলো করবে তাদেরকেও কবুল করে ফেলছি। বাস কি সুবহানাল্লাহ কয় না, আলহামদুলিল্লাহ কয় না, কি বলবেন? আলহামদুলিল্লাহ। তো বোঝা যায় কিছু এলেম আছে, না হয়তো দেওয়ান বাগির শয়তানদের মতো বলতেন যে সুবহানাল্লাহ, হুজুরে কয় আমি মা ফাতেমার স্বামী, কয় সুবহানাল্লাহ, হুজুরে কয় আরশে তো আমি আল্লাহর আল্লাহর চেয়ারায় বসে থাকি, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমাদের হুজুর আল্লাহর সুরতে বসে থাকি, কোথায় সুবহানাল্লাহ কোথায় আলহামদুলিল্লাহ এটাও জানেন। আলহামদুলিল্লাহ আপনাদের এলেম আছে, আল্লাহ পাক এলেমকে আরো বাড়াই দিক। তাহলে আমরা যেটা বলতেছিলাম যে আবু বকর ওমর ওসমান আলী তাদের জিকির আমরা খুঁজে পাই না, তাদের ভুল করছেন এই ব্যাপারে কারো কোনো আপত্তি নেই, কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ভুল করছেন এই কথার মধ্যে আমাদের প্রচন্ড আপত্তি, কঠিন আপত্তি, মানে ইমানে চলে যায় আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ভুল করছেন এই কথা বলবো। আবার দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআনে কারিম নাজিল হয়েছে, 40 বছর বয়স হওয়ার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সূরা মুখস্থ জানতেন না, একটা আয়াত মুখস্থ জানতেন না। আল্লাহ পাক কোরআনে কারিমে স্পষ্ট করে বলছেন ওয়ামা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, আপনি জানতেন না কিতাব কি ঈমান কি। অথচ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি একবারে মায়ের পেট থেকে 19 পারা মুখস্থ করে চলে আসছে, এবং যে যুগে কোরআন নাজিল হচ্ছিল সে যুগে কত সাহাবী জন্মগ্রহণ করছেন মক্কাতে মদিনাতে, তখন কোরআনের বৃষ্টি নাজিল হচ্ছে, আল্লাহ পাক ধারাবাহিকভাবে কোরআন নাজিল করতেছেন, সাহাবায়ে কেরামের স্ত্রীরা কোরআনে কারিম তেলাওয়াত করতেন সকাল বিকাল সারা দিন, তাদের পেট থেকে কত সন্তান কত সাহাবী জন্মগ্রহণ করছেন, একটা আয়াত একটা শব্দ কোন সাহাবী মায়ের পেট থেকে মুখস্থ করে
আসার নাই। অথচ শত শত বছর পরে, 500 বছর, 500 হিজরির পরে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মারফাট থেকে মুখস্থ করে চলে আসছে। তা এই জন্য আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নাম নিলে আড়াইটা লোক জড়ে যায়, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহির নাম নিলে একটাও জড়ে না। আবু বকর ওমর ওসমানের নাম নিলে একটাও জড়ে না, আধাটাও জড়ে না, চার ভাগের এক ভাগও জড়ে না। কিন্তু যদি আব্দুল কাদের জিলানীর নাম নেন তা আড়াইটা জড়ে যায়। তো এইরকম নাম যদি জীবনে 100 বার নেন শরীরে আর লোভে থাকবে না। প্রতিদিন যদি একবার নাম দিলে আড়াইটা করে জ্বরে, তা একসময় যেতে যেতে দাড়িও জ্বরে যাবে, চুলও জ্বরে যাবে, সব জ্বরে যাবে। কারণ লোম শেষ হইলে এবার তো দাড়ি চুল জ্বরা শুরু হইবে। কিন্তু যারা সারা জীবন কাদের ইয়ে তরিকার জিকির করেন, ওনাদের দেখি চুলও আছে, দাড়িও আছে, সবে আছে। কোনখান দিয়ে জ্বরেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। তো যাই হোক, আমরা মূল প্রথম ভূমিকার মধ্যে যে কথাটা বলতেছি সেটা হলো যে আমাদের গুরুত্বভাবে কারা বেশি, খোলাফায়ে রাশেদিন নাকি চার ইমাম, এই ব্যাপারে আমাদের সংক্ষিপ্ত আলোচনা। প্রথমে আসি খোলাফায়ে রাশেদিন কারা। খোলাফায়ে রাশেদিন হইলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যে চারজন খলিফা ছিলেন তাদেরকে বলা হয় খোলাফায়ে রাশেদিন। এরা কত বছর ছিলেন ইসলামের ইতিহাস জানা না মালে টোলার বাইয়েরা দি জি 30 বছর। আবু দাউদের 4646 নম্বর হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খেলাফাতুন নবুওয়াতে সালাসুনা সানা, নবুয়তের খেলাফত পৃথিবীতে থাকবে 30 বছর। সুম্মা ইউতিল্লাহু মুলকাহু মান ইয়াশা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করবেন তাদেরকে আল্লাহ পাক রাজত্ব দান করবেন, মুলুকিয়ত দান করবেন। কিন্তু খেলাফত থাকবে সালাসুনা সানা, 30 বছর। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন 2 বছর 3 মাস, ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন 10 বছর 6 মাস, ওসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন 12 বছর, আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন 4 বছর 9 মাস। এই চারজন খলিফা যারা খোলাফায়ে রাশেদিন, তারা তাদের মূল পরিচয় হলো তারা সাহাবি। আল্লাহ পাক সাহাবিদের মর্যাদা বর্ণনা করে কোরআনে কারিমের অনেক আয়াত নাযিল করেছেন, অসংখ্য হাদিস সাহাবায়ে কেরামের প্রশংসায়, সাহাবায়ে কেরামের পুরস্কার ঘোষণায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। এজন্য সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওলি ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধু ছিলেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এই আবু বকর ওমর ওসমান আলী ওনারা সকলেই আলীর এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের অন্তর্ভুক্ত, এরা সাহাবায়ে কেরামের অন্তর্ভুক্ত, এবং এদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ধরে ধরে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ, আমরা কয়েকটি আয়াত শুনি সাহাবায়ে কেরামের প্রশংসা। সূরা আল ফাতহের 29 নম্বর আয়াত আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم الله رب العالمين বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম والذين معه তার সাথে যারা আছেন, তার সাথে কারা, এরাই হলেন সাহাবায়ে কিরাম। আশিদ্দাউ আলাল কুফফার, এদের বড় বৈশিষ্ট্য হলো এরা কুফফারদের উপরে খুব কঠিন কঠোর। রুহামা বাইনাহুম, নিজেদের মধ্যে খুব রহম দিল, খুব অন্তরঙ্গ সম্পর্ক। এখন আমাদের অবস্থাটা তার ঠিক বিপরীত, আমরা হইলাম আশিদ্দাউ আলাল মুমিনিন রুহামা আলাল কুফফার, আমাদের অবস্থা উল্টা হয়ে গেছে। আমরা হইলাম মুমিনদের উপরে কঠোর আর কাফেরদের উপরে রহমশীল। এই জন্য দেখবেন একটা জিনিস ভালো করে সমাজে লক্ষ্য করবেন, বর্তমানে বিশেষ করে আমাদের দেশে দেখবেন যে ইমাম সাহেবের সাথে খাতির বেশি কার, বেনামাজির। আর ইমাম সাহেব নামাজি দেখতে পারে না, নামাজি দেখতে না পারার কয়েকটা কারণ আছে। একটা কারণ হলো নামাজিরা বেশি হাদিয়া দিতে পারে না, কারণ যারা নামাজি এরা কিন্তু টাকা পয়সা কম, এরা একটু বোকা টাইপের, নামাজিদেরকে সবাই বোকা মনে করে, এবং এরা মনে করে যে অভাবে আছে বিপদে আছে এই জন্য নামাজ পড়ে। আর যারা খুব বুদ্ধিমান খুব চালাক তারা কিন্তু মসজিদের ধারে কাছে আসেন না। তো এই জন্য ওই যারা নামাজ পড়েন এরা কিন্তু হাদিয়া দেন কম,
আর যারা নামাজ পড়েন না তারা হাদিয়া দেন বেশি, কারণ তারা হারাম ইনকাম করতে পারেন, গোশ খাইতে পারেন, সুদ খাইতে পারেন, অনেক ইনকাম আছে তাদের। তারা হুজুরের দাওয়াতও দেন বেশি, হাদিও দেন বেশি, এই জন্য হুজুরের মহব্বত তাদের সাথে বেশি, ইমাম সাহেবের মহব্বত নামাজের সাথে মহব্বত কম। দ্বিতীয় হল নামাজিরা দেখা যায় বর্তমানে হুজুরের মতো নামাজ পড়ে না, ইমাম সাহেবের মতো নামাজ পড়ে না, নামাজ পড়ে আরেক রকম, মক্কা মদিনার মতো নামাজ পড়ে। ইমাম সাহেব নামাজ পড়ে একরকম, কিন্তু পিছনে মুসল্লি পড়ে আরেক রকম, ইমাম সাহেবের সাথে মিলে না। এখন ইমাম সাহেবের কথা হলো ইসলামের ঠিকাদারে নিছি আমি, তোমরা আমাকে ফলো না করি আবার মক্কা মদিনা ফলো করো কেন? কারণ ইসলামের ঠিকাদারি তো আমাদের কাছে, আমরা যেটা বলবো এটাই ইসলাম। দলিল চাইলে বাস দি ফিটাইবে, দলিল চাওয়া যাবে না, দলিল হলে আমরা নিজেরাই দলিল, আমরা যেটা বলবো এটাই দলিল। মানে ইসলামের ঠিকাদারি আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, এই জন্য কোনো দলিল ছাওয়া যাবে না। এখন পিছনে মুসল্লি, আলহামদুলিল্লাহ বাংলাদেশের এমন কোনো মসজিদ নাই যেই মসজিদে এখন আলহামদুলিল্লাহ সহি সুন্না অনুযায়ী নামাজ পড়ে এরকম একজন মুসল্লিও নাই, এরকম মসজিদে নাই বাংলাদেশে। প্রত্যেকটা মসজিদে কমপক্ষে একজন হইলেও আছে। এখন ইমাম সাহেবের মাথা গরম যে এই লোক আবার আমার কথা শুনে না, আমার মতো পড়ে না। তাই অনেক জায়গায় ইমাম সাহেবেরা সুন্দর একটা ফতোয়া দিছে, তো ফতোয়াটা হইলো যে নামাজের মধ্যে ইমামের এত্তেবা করা, একতেদা করা, অনুসরণ করা ওয়াজিব। তো ইমাম যেভাবে পড়ে আপনি যদি এইভাবে না পড়েন আপনার নামাজে হবে না। কারণ আমাদের অনেক বাই তো বিপদে পড়ে গেছে। আসলে তো ঠিক কথা যে ইমাম সাহেবের এত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে। তো ইমাম সাহেব হাত বাঁধে এক জায়গায়, আমি বাঁধি আরেক জায়গায়, ইমাম সাহেব বলি এদিন করে না আমি করি, ইমাম সাহেব আমি আস্তে আস্তে বলে আমি জোরে জোরে বলি, তো ইমাম সাহেবের সাথে তো নামাজ মিলে নাই, তাহলে তো বরবাদ, নামাজ হবে না। তো অনেক ভাই বিভিন্ন জায়গা থেকে আমার কাছে ফোন করে যে সাহেব কি করবো এই অবস্থা, নামাজ তো বরবাদ। আমি বললাম যে ওই ইমাম সাহেবকে, মুফতি সাহেবকে আপনি একটা প্রশ্ন করবেন। প্রশ্নটা হলো ইমাম সাহেব যে হজে গেছেন, 40 দিন মক্কা মদিনায় সলাত আদায় করছেন, এই 40 দিন ইমাম সাহেব কেমনে নামাজ পড়ছে? এই 40 দিন মক্কার ইমাম যেভাবে পড়ছেন উনি ওইভাবে পড়ছেন কিনা? মক্কার ইমাম হাত যেখানে বানছে উনি সেখানে বানছেন কিনা? মক্কার ইমাম রাফলিয়েদান করছে উনি 40 দিন করছেন কিনা? মক্কার ইমাম জোরে আমিন বলছেন উনি 40 দিন বলছেন কিনা? যদি বলেন তো আলহামদুলিল্লাহ 40 দিন করছেন। তো 40 দিন করলে তো ইমাম সাহেবে করছে আমিও করি, অসুবিধা কি? আর যদি বলেন যে উনি করেন নাই, তো উনার তো 40 দিনের নামাজে হয়নি, তাহলে নামাজে গুলো সব আবার দৌড়াইতে হবে উনার 40 দিনের। আবার এই বিশাল ফজিলত থেকে উনি মাহরুম, কারণ বাইতুল্লাহ 1 রাকাত নামাজ 1 লক্ষ রাকাতের ফজিলত। তো উনি তো এত বড় ফজিলত থেকে মাহরুম হয়ে গেছে। উনি আরাফাতের ময়দানে নামাজ পড়ছে, মুজদালিফায় নামাজ পড়ছে, মিনা নামাজ, সব নামাজ শেষ। এখন ইমাম সাহেবের যখন এই কথা জিজ্ঞেস করছে আর কোনো জবাব নাই, এটার আর জবাব দেওয়ার কোনো কাজ নাই, কারণ উনি তো ইমাম সাহেবের মতো পড়েন। তো ওই ইমাম সাহেবের মতো না পড়লে উনার যদি নামাজ হয়, তো বাংলাদেশের মসজিদে উনার মতো যদি না পড়ে তার নামাজ হবে না কেন? আবার একজন ওইদিন ফতোয়া দিছে যে উনি হাদিস পায় নাই, এগুলার কোনো হাদিস কোনো জায়গায় নাই, মানে বুকে হাত বাঁধার কোনো হাদিস উনি পর্যন্ত খুঁজে পান নাই, রাবলি এদানের কোনো হাদিস উনি খুঁজে পান নাই, আমিন জোরে বলার কোনো হাদিস উনি কোথাও খুঁজে পান নাই, কেউ যদি দেখাইতে পারে উনি 1 লাখ টাকা দিবে। তা আমি বললাম যে উনি তো একটু বোকার মতো কথা বলে ফেলছে, উনি বলার দরকার হলে 1 কোটি টাকা দিবেন উনি, উনি তো টাকা কম বলে ফেলছে 1 লাখ টাকা। 1 লাখ টাকা তো কিছুই না, কারণ পৃথিবীর কোনো আলেম বা কেউ নাই উনারে বুঝাই দিতে পারবে, দেখাই দিতে পারবে, যা দেখাইবো উনি কবে তো দেখলাম না, দেখিনি, আপনি কেমনে দেখাইবেন? যত বুঝাইবেন উনি কবে আমি বুঝি নেই, তা আপনি কেমনে বুঝাইবেন? তো পৃথিবীর কেউ উনাকে দেখাইতেও পারবেন না, বুঝাইতেও পারবেন না, সুতরাং উনার 1 টাকা দেওয়াও লাগবে না। তো উনি 1 লক্ষ টাকা এত কম ধরবেন কেন? উনি তো 1 কোটি টাকা ধরবেন, কারণ 1 কোটি টাকা না, ওনার 1 পয়সা দেওয়া লাগবে না। কারণ আমি যদি বলি যে আমার একটি পৃথিবীর কেউ বুঝাই দিতে হবে, দিলে আমি টাকা দেব, তাই যেহেতু বুঝাক আমি বলবো যে বুঝি নেই। আর উনি এই হাদিস পান নাই, ভালো কথা না পাইতে পারেন, যেহেতু সামান্য একটু আমিন জোরে বললে উনি কেরাত বলে যান, তো উনি হাদিসটা পাইবেন কিভাবে? আমিন জোরে বললে নাকি অনেক ইমাম সাহেব কেরাত বলে যায়, এটা শুনছেন? যেহেতু যার নলেজ যার মেধা এতটুকু,
যে একটু আমিনের ধাক্কায় উনি কোন সূরা পড়বেন এটাই ভুলে গেছেন। তো ওই ইমাম সাহেব হাদিস পাবেন কিভাবে? তার এলেমের জোর কতটুকু, হিফজের জোর কতটুকু, তো ওখানে বোঝা গেছে। তো উনি তো পাওয়ার কথা না, তো পান নাই আলহামদুলিল্লাহ, ভালো কথা, অসুবিধা নেই। আপনি পান নাই, আপনি আমল করবেন না, কিন্তু যিনি পাইছেন উনি আমল করবে। তো উনাকে বাধা দেওয়ার আপনি কে? যিনি হাদিস পাইছেন উনি আমল করবেন, আপনি যেহেতু পান নাই আপনি চুপ করে বসে থাকেন। কিন্তু আমি তো পাই নাই, পাই নাই, আবার উল্টা আমি আরেকজনকে বাধাও দিই। এজন্য এই বাধা দেওয়ার অধিকার তো আল্লাহ পাক আমাকে আপনাকে দেন নাই। তাহলে আমরা এই কথাগুলো বললাম যে আল্লাহ পাক কোরআনে কারিমে স্পষ্ট বলছেন, আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, নামাজি ভাইয়েরা হবে আমাদের ভাই ভাই। কিন্তু বেনামাজির সাথে শত্রুতা থাকবে না, সম্পর্ক থাকবে দাওয়াতের সম্পর্ক। তাদেরকে আমরা নামাজি বানানোর জন্য দাওয়াত দিব, তাবলিগ করব, চেষ্টা করব, কিন্তু আমাদের গভীর সম্পর্ক থাকবে নামাজিদের মধ্যে। কিন্তু আমরা এখন নামাজিকে বলতেছি ইহুদির দালাল, নামাজিকে বলতেছি ফেতনাবাজ, নামাজিকে বলতেছি বিভিন্ন কিছু, কিন্তু বেনামাজি নিরাপদ। নামাজ না পড়লে এই কিন্তু মুসলমানের দালাল, আরেকজন নামাজ পড়ি হয়ে গেছে ইহুদির দালাল, আর যে নামাজে পড়ে না হে মুসলমানের দালাল। আবার এই লোক হয়ে গেছে কাফের মুশরিক মুনাফেক, আর যে নামাজ পড়ে না হে ফাক্কা ইমানদার। এবং ওই লোক যদি মারা যায় বেনামাজিটা, হুজুরে কোরআন খতম করতে করতে দোয়া করতে করতে তাকে একবার জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছায় দিয়ে আসে, আর নামাজি মারা গেলে দাঁড়া কাছে অনেক। সাহাবাই কেরামের আখলাকের সম্পূর্ণ বিপরীত। আল্লাহাক সাহাবাই কেরামের প্রশংসা বলছেন, তারা হুম রুকান সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, যে এদেরকে দেখতে পাবেন যে এরা রুকুরত অবস্থায় থাকে, সেজদারত অবস্থায় থাকে, সবসময় আল্লাহর সন্তুষ্টি তারা কামনা করে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক সাহাবাকে নামের প্রশংসা করে আয়াত নাজিল করছেন, সূরা তাওবার 100 নম্বর আয়াত। আল্লাহ পাক এখানে সরাসরি সাহাবাকে নামকে জান্নাতের ঘোষণা দিয়েছেন। ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়াআদ্দা লাহুম জান্নাত। আল্লাহ পাক বলেন এই মুহাজিরিন আনসার এবং যারা তাদেরকে এহসানের সাথে এত্তেবা করে এদের পুরস্কার হলো ওয়াআদ্দা লাহুম জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। সূরা আল হাশরের 8 নম্বর আয়াত, আল্লাহ পাক সাহাবায়ে কেরামদেরকে সাদেকুন বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ বুখারীর 3673 নম্বর হাদিস, লা তাসুবু আসহাবি, খবরদার আমার কোন সাহাবীকে তোমরা গালিগালাজ করবা না, মন্দ বলবা না। ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবান মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নসীফাহু, আমার সাহাবীরা এক মুদ বা এক মুদের অর্ধেক এই পরিমাণ আল্লাহর রাস্তায় খরচ করে যে ফজিলত পাইছে, তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় খরচ করে দাও সেই ফজিলতের দ্বারে কাছেও যেতে পারবা না। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি স্পষ্ট করে বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিন আল মাহদিয়্যিন, তোমাদের জন্য আমি রেখে গেলাম যখন ইখতিলাফের যুগ শুরু হবে, ফাসাইয়ারা ইখতিলাফান কাসীরা, চারিদিকে শুধু ইখতিলাফ আর ইখতিলাফ, ইখতিলাফ আর ইখতিলাফ, তখন তোমাদের করণীয় হলো ফা আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নতকে শক্ত করে ধরবে, ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিন আল মাহদিয়্যিন, আমার হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে শক্ত করে ধরবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত কয় বছর? 23 বছর। আর খোলাফায়ের রাশিদিন হলো কয় বছর? 23 বছর। 30 আর 23 53 বছর। এই 53 বছরে যেটা সুন্নত এটা কিয়ামত পর্যন্ত সুন্নত, এই 53 বছরে যেটা এবাদত এটা কিয়ামত পর্যন্ত এবাদত, এই 53 বছরে যেটা ছিল না এটা পরবর্তীতে যত বড় বুজুর্গই আবিষ্কার করুক এটা বেদাত, এটার সাথে সুন্নতের কোনো সম্পর্ক নাই। সুন্নতের সর্বশেষ সীমানা হলো এ খোলাফায়ে রাশিদিনের 30 বছরের লাস্ট। তাহলে 30 আর 23 এই 53 বছরে যেই ইবাদতগুলো ছিল এগুলাই কিয়ামত পর্যন্ত সুন্নত, এর বাহিরে যা আছে এই 53 বছরের পরে আবিষ্কার হয়েছে সবগুলো সুন্নতের
বিপরীত, সবগুলো বেদাত। এই সূত্র দিয়ে যদি আমরা অঙ্ক করা শুরু করি, বীজগণিতের এই সূত্র মেনে যদি অঙ্ক করা শুরু করি, তো সব অঙ্ক মিলে যাবে, রেজাল্ট মিলে যাবে। প্রত্যেকটা ইবাদত আমরা যা করি যদি দেখি যে এইটা তো 50 বছরে ছিল কিনা, নাই বাদ, এটা বেদাত, তাহলে যত সৃষ্টিয়া কাদেরিয়া নকশবন্দিয়া 126 তরিকা, এই 53 বছরে ছিল কি? সবাই বলে না ছিল না। যেহেতু এগুলো 53 বছরে নাই, এগুলো ইসলামে নাই। যেটা ইসলামে থাকবে এটা 53 বছরের মধ্যে থাকবে। যত তরিকার জিকির আছে এগুলা এই 53 বছরে ছিল না। 53 বছরে যেগুলো জিকির ছিল, সাহাবায়ে কেরাম যেগুলোর জিকির করছেন, ওগুলোই কিয়ামত পর্যন্ত সুন্নতে জিকির। এই 53 বছরে যতগুলো দরুদ ছিল এগুলোই কিয়ামত পর্যন্ত সুন্নতি দরুদ। 53 বছরের পরে যেগুলো আবিষ্কার হয়েছে, শেখ সাদির রহমতুল্লাহের কবিতা, অমুকের কবিতা, তমুকের কবিতা, যা আবিষ্কার হয়েছে, এই সবগুলা দরুদের নামে বেদাত। এই জন্য এই সূত্র আমাদেরকে খেয়াল রাখতে হবে যে খোলাফায়ের রাশেদিনের সময়টাকেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের অন্তর্ভুক্ত করে নিয়েছেন। এবার আসি আমরা চারজন খলিফার আলাদা আলাদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিস বলছেন প্রত্যেকের ব্যাপারে। এই চারজনের ব্যাপারে অনেকগুলো হাদিস আছে বুখারীর মধ্যে, কিতাবুল আমবিয়া, এটার মধ্যে দেখবেন এই উনাদের চারজনের নামে আলাদা আলাদা বাব আছে। এই বাবের মধ্যে অনেকগুলো তাদের ফজিলত সংক্রান্ত হাদিস আছে। এইভাবে সহিহ মুসলিমে আছে, তিরমিজিতে আছে, অসংখ্য হাদিস তাদের ব্যাপারে আছে। আমরা দুই একটা বলি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস সহিহ মুসলিমের 2382 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ইন্না আমানা নাসে আলাইয়া ফি মালিহি ওয়া সুহবাতিহি আবু বকর, সমস্ত মানুষের মধ্য থেকে আমার কাছে সম্পদের আমানতের ক্ষেত্রে, সোহবতের আমানতের ক্ষেত্রে সবচেয়ে বড় আমানতদার হলো আবু বকর। সুবহানাল্লাহ। ওয়ালাউ কুনতু মুত্তাখিজান খালিলান লাত্তাখাজতু আবা বকর খলিলা, আমি যদি কাউকে খলিল হিসাবে গ্রহণ করতাম তাহলে আবু বকরকেই আমি খলিল হিসাবে গ্রহণ করতাম। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সাথী। গারে হেরার মধ্যে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি আর আবু বকর একসাথে, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলে উঠলেন, ফারাআইতু আসারাল মুশরিকিন, আমি মুশরিকদের পায়ের চিহ্ন দেখতে পাচ্ছিলাম। কুলতু ইয়া রাসূলুল্লাহ লাউ আন্না আহাদাহুম রাফা কাদামাহু রাআনা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাম, কাফেরদের পায়ের চিহ্ন দেখা যাচ্ছে, এরা যদি সামান্য একটু উপরের দিকে উঠে, রাআনা, তারা তো আমাদেরকে দেখে ফেলবে। ক্বালা মা যন্নুকা বিইসনাইন আল্লাহু সালিসুহুমা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু বকর তুমি এই ধারণা কেন পোষণ করো আমরা দুইজন, আমরা তো এখানে দুইজন না, আল্লাহু সালিসুহুমা, আমাদের দুজনের সাথে আরেকজন আছেন আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। তাহলে তিনজনের মধ্যে একজন আবু বকর। সুবহানাল্লাহ। এক জায়গায় তিনজন আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, আবু বকর ছিলেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল আর যিনি এই তিনজনের একজন হওয়ার সৌভাগ্য অর্জন করছেন, সুবহানাল্লাহ, তিনি হলেন আবু বকর আস-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। একদিন উহুদ পাহাড়ের উপরে উঠলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর, ওসমান। উহুদ পাহাড় খুশিতে ফারাজাফা বিহিম, কম্পন শুরু হয়ে গেছে, নাচতেছে উহুদ পাহাড়। সুবহানাল্লাহ। মানে উহুদ পাহাড় খুশিতে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে উঠছেন, নবীরা তো বিশিষ্ট সাহাবীরা, আমার পাহাড়ের উপরে উঠছেন, পাহাড়ও তাদেরকে চিনতেন। সুবহানাল্লাহ। নাচতেছেন, আল্লাহ রাসূল পাহাড়কে ধমক দিয়ে বললেন, উসবুত উহুদ, হে উহুদ স্থির হও, বেশি নাচানাচি করার দরকার নাই, সাপ দেখে খুশি হইলে হবে না, রোজা রাখতে হবে। আমরা তো সাপ দেখে খুশি, রোজা রাখার খবর নাই। উহুদ পাহাড়কে রাসূল বলতেছে এত নাচানাচির দরকার নাই, উসবুত স্থির হয়ে যাও। ফা ইন্নামা আলাইকা নাবিয়্যুন ওয়া সিদ্দীকুন ওয়া শাহীদান, কারণ তোমার উপরে আছে একজন নবী, একজন সিদ্দিক, দুইজন শহীদ। সুবহানাল্লাহ। এখন সবাইটা সবাই বুঝে গেছে, ব্যাখ্যা করা লাগে না, নামও বলার দরকার নেই, নবী কে এটা তো চিহ্নিত, সিদ্দিক কে এটাও সবাই জানে, তাহলে বাকি দুজন শহীদ।
তারা ওই দিনই বুঝে গেছেন দুই সাহাবি যে আমাদের শাহাদাতের মৃত্যু নসিব হবে, সুহার, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে ঘোষণা দিয়ে দিছেন শাহীদান, দুই শহীদ, সুবহানাল্লাহ। তাহলে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি আবু বকরকে সিদ্দিক বলে দিছেন। এরপরে বুখারী 4640 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে সিদ্দিক উপাধি দিয়ে বললেন যে দুনিয়ার সবাই যখন আমাকে বলতেছে কাজাবতা কাজাবতা, তখন আবু বকর আমাকে বলছেন সাদাকতা, সুবহানাল্লাহ। সবাই বলতেছে আমি মিথ্যা বলতেছি, আবু বকর আসে বলছে আপনি সত্য বলতেছেন। সুতরাং আবু বকর হইলেন আস-সিদ্দিক, সুবহানাল্লাহ। বাবু সালাত থেকে, বাবু সাদাকা থেকে, বাবু রায়্যান থেকে। তা আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলে উঠেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন কি কোনো মানুষ কিয়ামতের ময়দানে পাওয়া যাবে যাকে জান্নাতের সব দরজা থেকে ডাকবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, হ্যাঁ পাওয়া যাবে। আর আমার মনে হচ্ছে সেই মানুষগুলোর মধ্য থেকে তুমিও একজন, যাকে জান্নাতের সব দরজা থেকে ডাকা হবে, সুবহানাল্লাহ। পরে হলো তিনি আমিরুল মুমিনিন, খোলাফায়ে রাশিদার দ্বিতীয় খলিফা। তারপরে তার বড় বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযি নাফসি বিয়াদিহি মা লাকিয়াকা শায়তানু কাত্তুন সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক, সহি মুসলিমের 2396 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমার প্রাণ, যে শয়তান যখন তোমাকে এক রাস্তা দিয়ে দেখে তো শয়তান অন্য রাস্তা দিয়ে পালায়, সুবহানাল্লাহ। শয়তান এবং শয়তানি শক্তি, শয়তানি আমল ওমর রাদিয়াল্লাহু আনহু সহ্য করতে পারতেন না, সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ওমরের জন্য দোয়া করছিলেন, তাহলে নবী সাল্লামের দোয়ার ফসল ওমর ইবনে খাত্তাব, সুবহানাল্লাহ। নবী সাল্লাম দোয়া করছেন, আল্লাহ যে আপনি দুইজনের একজনকে ইসলামের জন্য কবুল করেন, আর আল্লাহ পাক এই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবুল করছেন। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাম বললেন যে এমন একজন ব্যক্তি আছে যাকে ফেরেশতারাও দেখলে লজ্জা পায়, মানে ফেরেশতারাও সম্মান করে, ফেরেশতারাও তাকে দেখলে শরম লাগে, এই লোকের নাম হলো ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এজন্য ওনাকে বলা হয় যে কামিউল হায়া, তার মধ্যে পরিপূর্ণ হায়া ছিল, মানে লজ্জাশীলতা। আর লজ্জাশীলতা ইমানের একটা অঙ্গ, গুরুত্বপূর্ণ অঙ্গ। যার কাছে লজ্জাশীলতা যত বেশি তার ইমানও তত বেশি। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো সুসংবাদ দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান জাহাজা জাইশাল উসরা ফালাহুল জান্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে লোক যে কঠিন পরিস্থিতিতে সৈন্য প্রেরণ করবে সে লোক জান্নাতে যাবে। আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠিন পরিস্থিতির মধ্যেও জিহাদের ময়দানে যেতে, বিভিন্ন জায়গায় যেতে তিনি কখনো কুণ্ঠাবোধ করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতের অসংখ্য সুসংবাদ ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়েছেন। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত নামদরে যারা সুসংবাদ পেয়েছেন তাদের একজন। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি এমন এক ব্যক্তির হাতে কালকে সকালে পতাকা তুলে দিব যে ব্যক্তিকে আল্লাহ মহব্বত করে আর ওই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মহব্বত করে, সুবহানাল্লাহ। ওই লোকটা যার হাতে পতাকা তুলে দিয়েছেন ওই লোকটা কে? আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের সময় বিছানায় যাকে রেখে গেছেন তিনি কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে আপনার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলছেন, আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তুমি দুনিয়াতেও আমার ভাই আখেরাতেও আমার ভাই, সুবহানাল্লাহ। এরকম আলী রাদিয়াল্লাহু আনহুর প্রশংসায় অনেকগুলো হাদিস আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মূসা আলাইহিস সালামের কাছে হারুন যেমন, আমার কাছে আলীও তেমন, সুবহানাল্লাহ। তবে ইল্লা আন্নাহু লা নবুওয়াতা বাদি, কিন্তু আমার পরে কোনো নবুয়তের স্থান নাই। যদি নবুয়তের স্থান থাকতো তাহলে আল্লাহ পাক এদেরকে নবী বানাইতো, কিন্তু আমার পরে যেহেতু কিয়ামত পর্যন্ত কোনো নবীর নবুয়ত নাই এজন্য এরা নবুয়ত পান নাই, কিন্তু এদের মর্যাদাটা এই ধরনের, সুবহানাল্লাহ।
তাহলে আমরা সংক্ষেপে বুঝতে পারলাম যে এই চারজন খলিফার আল্লাহপাক কত বড় মর্যাদা দিয়েছেন, এবং এই চারজন খলিফার উপরে ইমান আনা এটা ইমানের একটা অংশ, আকিদার একটা অংশ। কারণ এই চারজন খলিফার খেলাফতের আশেদার ব্যাপারে যদি সন্দেহ থাকে তাহলে আমার আপনার ইমানের ব্যাপারে সন্দেহ তৈরি হবে। কারণ এদের যুগে কোরআন সংকলন করা হয়েছে, নবীর হাদিস সংরক্ষণ করা হয়েছে, ইসলামের অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে, এই সিদ্ধান্তগুলোর প্রতি আপনার ইমান দুর্বল হয়ে যাবে। এজন্য এই চারজন খলিফার খেলাফতের উপরে পরিপূর্ণরূপে ইমান আনা, এটা ইমানের একটা গুরুত্বপূর্ণ অংশ। এবং শিয়া সম্প্রদায়কে আমরা ফেরকায়ে বাতালা বলি এজন্য, তাদের অনেকগুলো খারাপ আকিদার মধ্যে এটা একটা আকিদা যে তারা তিন খলিফাকে তারা স্বীকার করে না। এবার আসি আমরা চার ইমাম। চার ইমাম বলতে আসলে ইমাম তো আমাদের অনেক সালফে সালেহিনদের মধ্যে থেকে, আমাদের সালাফদের মধ্যে থেকে, যারা কোরআনে কারিমের তাফসীরের ক্ষেত্রে, এলমে হাদিসের ক্ষেত্রে, এলমে ফিকহের ক্ষেত্রে, দাওয়ার ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে যারা অবদান রেখেছেন তারা সবাই কিন্তু আমাদের ইমাম। আপনি দেখেন আমরা হাদিসের ইমাম যারা সবাইরে কিন্তু ইমামে বলি, বলি যে ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম বলি না? তো তারাও তো আমাদের ইমাম। তা আপনার ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ওনারা যেমন আমাদের ইমাম, তো ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম মুসলিম তারাও আমাদের ইমাম। কিন্তু যখন আপনি ইমাম বুখারীর মাসালা মানবেন তখন আর ইমামের ইমামের মর্যাদা থাকে না, মানে ওনাকে ইমামে মনে করা হয় না। মানে ইমাম মানে আমলের ক্ষেত্রে আমাদের দেশে মনে করা হয় এই চারজনই মনে হয়, আর এর বাইরে ইমাম নেই। তাফসিরের ময়দানে যারা তারাও ইমাম, যেমন ইমাম তবারি, ইমাম ইবনে কাসির, ইমাম কুরতুবি, এরাও কিন্তু ইমাম। কিন্তু এসব ইমামদের মাসালাকে মানতে রাজি নেই, অথচ আমরা বলার সময় কিন্তু সবাই আমরা বলি যে এরাও ইমাম। এইভাবে মানে এলমে তাফসিরের ক্ষেত্রে, এলমে হাদিসের ক্ষেত্রে, এলমে ফিকহের ক্ষেত্রে যারাই আমাদের জন্য দিনকে পালন করা সহজ করে দিয়েছেন তারা সকলেই আমাদের ইমাম। এই সকল ইমামদের মধ্যে থেকে চারজন ইমাম খুব প্রসিদ্ধি লাভ করছেন। ফিকহের ক্ষেত্রে অনেক ইমামেরাই পৃথিবীতে প্রসিদ্ধ ছিলেন, কিন্তু পরবর্তীতে সংক্ষিপ্ত হয়ে চার ইমামের মধ্যে সীমাবদ্ধ হয়েছে। আবার চার ইমাম মানে চারজন না, ওনাদের একজনের আন্ডারে আবার অনেক ইমাম আছে। এজন্য আমাদের একটা আলোচনা আছে, আপনারা এটা শোনার চেষ্টা করবেন, তানাক্কুল বাইনাল মাজাহিদ। এই ফর্মুলাটা আমাদের দেশের অনেক ভাই জানা, আর কিছু ভাই আমাদের বিরুদ্ধে অপপ্রচার করে যে আমরা লা মাজহাবি, মাজহাব মানি না, আমরা মাজহাবের পক্ষে, মাজহাবের বিরুদ্ধে না। এবং মাজহাব ধ্বংস করা আমাদের কাজ না, মাজহাবের বিরুদ্ধে প্রচার প্রচারণা চালানো এটা আমাদের কাজ না। মাজহাবের দোষ কি, মাজহাবের অসুবিধা কি? দোষ হলো মাজহাবের নামে যেগুলো চালাইতেছি ওগুলো সমস্যা, মাজহাবে সমস্যা না। তো অনেকে মনে করে মনে হয় এদের কাজ হলো খালি মাজহাবকে ধ্বংস করা, মাজহাবের বিরুদ্ধে কথা বলবে, মাজহাবকে উচ্ছেদ করবে, মাজহাবের সাথে আমাদের কোনো সংঘর্ষ নেই। কারণ মাজহাবগুলো হলো তানাক্কুল বাইনাল মাজাহিব, হানাফি মাজহাব তিনটা মাজহাবের তানাক্কুল। কথাগুলো একটু থিওরিক্যাল কথাবার্তা মনে রাখতে হবে, হানাফি মাজহাব তিনটা মাজহাবের সমন্বয়ে একটা মাজহাব, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ একটা মাজহাব, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ একটা মাজহাব, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আর একটা মাজহাব, তিন মাজহাব মিলে এটা একটা মাজহাব হয়েছে। কিন্তু তিনটা আলাদা আলাদা মাজহাব, এবং আবু হানিফা রহমতুল্লাহের মাজহাবের সাথে আবু ইউসুফ রহমতুল্লাহের মাজহাবের মিল নেই, আবার ইমাম মোহাম্মদ রহমতুল্লাহের মাজহাবেরও মিল নেই। তিনটাকে সমন্বয় করে এক মাজহাব করা হয়েছে। তাহলে কি এখানে তিনও ইমামের কথা মানা হয়? কি বলেন, হানাফি মাজহাব মানে কি তিনজনের মাসালার উপরে আমল করে? এক এক মাসালায় এক একজনেরটা অগ্রাধিকার। কোন মাসালায় দেখবেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ যেটা বলছেন এটা গ্রহণ করা হয়েছে, বাকি দুজনেরটা বাদ। আবার কোন মাসালায় দেখবেন
ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ এরটা গ্রহণ করা হয়েছে, বাকি দুইজনেরটা বাদ। কোন মাসালা ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ এরটা গ্রহণ করা হয়েছে, বাকি দুইজনেরটা বাদ। তাহলে তানাক্কুল বাইনাল মাযাহিবের প্রথম ধারণা আসছে হানাফি মাযহাব থেকে। তাহলে এই তিন মাযহাবকে সমন্বয় করে যদি এক মাযহাব বানানো যায়, তা আজকের পৃথিবীতে যে চারটা মাযহাব, এই চারটা মাযহাবকে সমন্বয় করে এক মাযহাব বানানো যাবে না কেন? আমার কথাটা বুঝতে পারছেন? হানাবি মাযহাব যদি তিন মাযহাব মিলে এক মাযহাব হইতে পারে, এবং সেখানে তিনজনের তিনটা মত থেকে যেটাকে সহি মনে করা হয়েছে সেটা যদি গ্রহণ করা যাইতে পারে, তা আমরা এই চারটা মাযহাবকে একত্রিত করে একটা মাযহাব যদি বানাই, সেখানে চারটা মতের মধ্যে যে মতটা বেশি সহি সেটা আমল করি, তাহলে সমস্যাটা কোথায়? এটা আর হানাবি মাযহাব তো এক জিনিস। আমার কথা বুঝতে পারছেন? হানাফি মাযহাব মানে তিনটা মাযহাব। এখানে আবু হানিফা রহমাতুল্লাহ এর সব কথা কিন্তু মানা হয় না। আচ্ছা, আবু হানিফা রহমাতুল্লাহ এর মাযহাবে নামাজের নিয়ত ছিল কিনা? নামায়তু আন উসাল্লি আলিল্লাহি তাআলা ইসনা সালাসা আরবা খামসা সিত্তা, এরকম ছিল আবু হানিফা রহমাতুল্লাহ এর মাযহাবে? যত হানাফি মাযহাবের ফিকহের কিতাব আছে দুনিয়াতে, সারা দুনিয়া ব্যাপী কোন হানাফি মাযহাবের ফিকহের কিতাবে এই নিয়ত নাই, অথচ এটা হানাফি মাযহাবের নামে চলতেছে না? তারপরে আপনার জায়নামাজ পাক করার দোয়া, বাংলাদেশের জায়নামাজ সব কিন্তু নাপাক, এটার পাক করতে হয় আগে নামাজে দাঁড়াইলে। কিভাবে? ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াত, এটা কি হানাফি মাযহাবে আছে? অনেকে সন্দেহ আছে, আছে নাই? হানাফি মাযহাবের কোন কিতাবে আল্লাহর জমিনে কোথাও নাই, অথচ এটা হানাফি মাযহাবের নামে চলতেছে। ফরজ নামাজের পরে লম্বা এক ঘন্টার মোনাজাত, এটা কি হানাফি মাযহাবে আছে? আচ্ছা, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ এর পীর সাহেবকে ওনার মুরিদ কারা বলেন দেখি? আচ্ছা, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ এর যত জীবনী আছে, যত কিতাব আছে, কোন এক জায়গায় কেউ দেখাইতে পারবেন যে আবু হানিফা রহমাতুল্লাহ এর পীর সাহেব ছিলেন অমুক? উনি অমুক অমুক দশজনকে খেলাফত দিয়ে গেছেন, ওরা ওনার খলিফা ছিল, এরকম কোন নজির আছে? তাহলে আবু হানিফা রহমাতুল্লাহ তো পীর মুরিদি করেন নাই, অথচ হানাফি মাযহাবের নামে কিন্তু পীর মুরিদি চলতেছে। হানাফিরে সবচেয়ে বেশি পীর মুরিদি করে, অথচ আবু হানিফা রহমতুল্লাহ কারো পীর না কারো মুরিদ না। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ কারো পীর না কারো মুরিদ না। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ কারো পীর না কারো মুরিদ না। হানাফি মাযহাবের কোন ফিকহের কিতাবে যে পীর মুরিদের কোনো সাবটান নাই, আসেনি কোনো জায়গায়, দেখছেন? কুদুরি, সরে বেকায়া, তারপরে আপনার হেদায়া, যত কিতাব আছে ফিকহের, যে পীর মুরিদের উপর একটা চ্যাপ্টার, একটা অধ্যায় কোন জায়গায় আছে? তাহলে বোঝা গেল এগুলো হানাফি মাযহাবের বাহিরের জিনিস, এনে হানাফি মাযহাবের ভিতরে ঢুকাই দেওয়া হয়েছে। এজন্য আমরা হানাফি মাযহাবের বিরোধিতা করি না, আমরা বিরোধিতা করি যেগুলো হানাফি মাযহাবের নামে চালানো হচ্ছে, ভেজাল জাল টাকা। আমরা মূল টাকা যেগুলো অরিজিনাল টাকা এগুলোর বিরোধিতা করি না, আমরা জাল টাকার বিরোধিতা করি। যেগুলো টাকায় না, আপনি চুরি করি আরেক জায়গায়, মানে চোরা কারবারি করে বানাইছেন মেশিনে, বানাই এগুলার বাজারে চালু করতেছেন, আমরা এগুলো ধরে ফেলতেছি, বলতেছি যে না এগুলা জাল টাকা। হানাফি মাযহাবের নামে জাল টাকা ঢুকানোর চেষ্টা করা হচ্ছে, আমরা সেগুলোর বিরোধী, হানাফি মাযহাবের বিরোধী না। কথাটা বুঝতে পারছেন? আরেকটা হলো যে হানাফি মাযহাবের যদি তিনটা মতের মধ্যে যেটা বেশি সহি ওইটা আমল করা যায়, সেখানে আবু হানিফার কথাকে বাদ দেওয়া যায়, আবু ইউসুফের কথাকে বাদ দেওয়া যায়, ইমাম মোহাম্মদের কথাকে বাদ দেওয়া যায়, তাহলে আমরা যদি চার মাযহাবকে একত্রিত করে চারটা মতের মধ্যে যেটা বেশি দলিল স্ট্রং, দলিল শক্তিশালী, দলিল সহি সেটা আমল করি, তো অসুবিধা কি? এটা আর হানাফি মাযহাব তো এক জিনিসে। আজকের দুনিয়ায় মদিনা মুনাব্বারা, জামিয়া ইসলামিয়া মদিনা মুনাব্বারা, মদিনার ইসলাম, মদিনার মাযহাব যেটা, সেটা হলো এই চার মাযহাব মিলে এক মাযহাব। অনেকে প্রশ্ন করে যে তুমি কি বুঝো, তুমি চার মাযহাবের এক মাযহাব বানাইবা কেমনে? মানে যখন আপনি বলবেন যে আমি চার মাযহাব মানি, চার মাযহাব ফলো করি, তো কবে যে তুমি চার মাযহাবের মধ্যে কোনটা সহি তুমি বুঝবা কেমনে? তো এটা আমি বুঝার দরকার নাই, বুঝার মতো আলেম আল্লাহ পাক কোথায় আছে? মদিনা মুনাব্বারা আল্লাহ পাক দিয়ে দিয়েছেন বুঝার মতো আলেম, তারা গবেষণা করতেছেন, তারা গবেষণা করে আমাদেরকে বলতেছেন যে এই চারটার মধ্যে এটা বেশি সহি,
বাস তারা যেটা সহি বলতেছেন এটা আমরা আমল করতেছি। অথচ আমরা ধারণামূলক ধারণা করে করে আমরা একজনের বিরুদ্ধে কথা বলতেছি। আল্লাহ পাক কোরআনে কারিমে স্পষ্ট মানা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-জন ইন্না বাদাজ-জন্নি ইসম। আজকের ওয়াজ মাহফিলগুলো শুনলে দেখা যায় 99% কথা ধারণার ভিত্তিতে বলতেছে। মানে আজকের বাংলাদেশের মাহফিলগুলোর 99% মাহফিলের বিষয়বস্তু আহলে হাদিস লা মাযহাবি। মাহফিলের ওয়াজে একটা, সাবজেক্টে একটা, টপিকসে একটা, তারপরে আপনার জুমার খুতবার বিষয় একটা, খালি এটা। আর এই ব্যাপারে যত কথা বলা হচ্ছে, আমি বক্তা না, আমি শ্রোতা, আমি বেশি বেশি শুনি, কথা বলি কম শুনি বেশি। বাংলাদেশের সব বড় বড় যারা বক্তা আছেন, যারা বড় বড় পরিচিত প্রসিদ্ধ আছেন, বড় বড় আলেম, তাদের সবার গেলে শুনি খালি। তো যা শুনি, শোনার পরে আমি অঙ্ক করি যে মিলাই কতটুকু ঠিক বলছেন, কতটুকু বেঠিক বলছেন। তো দেখি যে 99% ধারণার ভিত্তিতে বলছেন। একজন মুজাদ্দেদে জমান, মোনাজারে আজম, মোনাজারে মিল্লাত, তা এটা তো আলহামদুলিল্লাহ ভালো কথা, এটা আমাদের জন্য গর্বের বিষয়। বাংলাদেশে এত বড় একজন মোনাজারে আজম আছে, এটা তো আমাদের জন্য অহংকারের বিষয়। এই জন্য আমি খুশি হই উনার ওয়াজ বেশি শুনি, যে আমাদের অহংকার, বাঙালির অহংকার, যে এত বড় মোনাজারে আজম। মোনাজারে আজম ওদিন বলতেছেন, আমি শুনলাম যে উনি নাকি নোয়াখালী গেছেন, তো নোয়াখালীর মাছ দিয়ে গেছে, মাছ দিতে নাকি, তো একজন উনাকে বলছেন, তথ্য সূত্রটা দেখেন কিরকম, উনি গেছেন নোয়াখালী মাছ দি, একজনে উনাকে বলছেন, কি বলছেন, কয় জোহরের নামাজে এই মসজিদে এক লোকে জোরে আমিন বলছে। তখন তারে সবাই ধরলো, কি ব্যাপার ভাই, আমরা দেখি মাগরিবে, আমরা দেখি এশা ফজরে, তুমি জোহরে বললা কেন এত জোরে? তো সেই ভাই নাকি রিক্সাওয়ালা, বলছে যে শোনো আমাকে প্রতিদিন 200 টাকা করে দে জোরে আমিন বলার জন্য। তা আমি, আমার কাজ হলো জোহর বুঝি না, আসর বুঝি না, মাগরিব বুঝি না, আমি মসজিদে যাই আর সিল্লে সিল্লে এখানে আমিন বলি, আমার দরকার আমি প্রতিদিন 200 টাকা পাই। আচ্ছা, এই যে মোনাজারে আজমে এই কথাটা বললো, এইটা যে মিথ্যা কথা, এই ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ আছে? এমন পাগল বাংলাদেশে কোথাও পাইবেন যে জোহরের নামাজে জোরে আমিন বলছে? যদি বলতো যে মাগরিবে এশায় ফজরে বলছে, টাকা দিছে বা এটা বিশ্বাস করলেও কিছুটা বিশ্বাস করা যায়, টাকা দিছে আর জোহরের নামাজে আমিন বলছে, এইটা কি কোনো বিশ্বাসের কথা? অথচ এই দেশের একজন মোনাজারে আজম মোনাজারে মিল্লাত বলতেছে, তাহলে এই কথাটা সম্পূর্ণ ধারণার ভিত্তিতে। এবং ইন্না বাদাজ জন্নে ইসমুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অধিকাংশ ধারণাই আকযাবুল হাদিস, মিথ্যা কথা এগুলা। তাহলে ওয়াজের ময়দানে চলতেছে দ্বীনের নামে, ইসলামের নামে মিথ্যা কথা, মিথ্যা কথার প্রচার প্রসার। কয় আবু হানিফা রহমতুল্লাহ আলাইহকে গালি দে, আজ পর্যন্ত আমি বাংলাদেশে একজন আলেম খুঁজে পাই নাই যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহকে গালি দিছে। বরং হানাফি ওলামায়ে কেরামদের থেকে সালাফি ওলামায়ে কেরাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহকে বেশি সম্মান করে। কারণ কি, আপনি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নামে মিথ্যা বলতেছেন, এটা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহকে অপমান করা হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহির নামে মিথ্যা বলতেছেন, এটা নবী সাল্লাল্লাহু আলাইহির মহব্বত না, এটা নবী সাল্লাল্লাহু আলাইহির অপমান করা হচ্ছে। আরেকজন মিথ্যাগুলো সরাইতেছেন, এটা উনি বেশি মহব্বত করতেছেন। তাহলে সালাফি ওলামায়ে কেরাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নামে মিথ্যা ছড়ায় না, মিথ্যা প্রচার করে না, বরং আবু হানিফা রহমতুল্লাহ আলাইহকে সর্বোচ্চ সম্মান দেন। কারণ তার আকীদা একেবারে পরিষ্কার সহি আকীদা, তার মানহাজ ছিলেন সালাফি মানহাজ, অরিজিনালি তারা ছিলেন সালাফি। সালাফি বলতে যা বোঝায়, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহ, ইমাম মালিক, এই আইম্মা ইকরাম, এরা ছিলেন মূলত অরিজিনালি সালাফ, আমাদের সালফে সালেহীন। তারা যদি তাকলিদ করতেন, তাহলে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ ছাত্ররা জীবনেও কোনোদিন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ বিপরীতে মাসালা দিতেন না। ওনারা কিন্তু একজন আরেকজনের ছাত্র, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ ছাত্র ইমাম শাফি, ইমাম শাফির ছাত্র ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফি আবার ইমাম মালিকেরও ছাত্র, তারা একজন আরেকজনের ছাত্র। অথচ একজনের মাসালার সাথে আরেকজনের মাসালার মিল নেই। কারণ কি, তারা একজন আরেকজনকে অন্ধভাবে আনুগত্য করেন নাই,
তারা সালাফি মানহাজের লোক ছিলেন, তারা কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে ইস্তেহাদ করছেন, ওস্তাদের সাথে মিলছে কি মিলছে না এটা তাদের মূল বিষয় ছিল না, তাদের মূল বিষয় ছিল কোরআন এবং সুন্নাহ। এই সাতজন ইমাম আপনার এদের ফজিলতের ব্যাপারে তো কোনো হাদিস আসার প্রশ্ন আসে না, বর্তমানে অনেক কথা কিন্তু সময় কম সংক্ষেপ করা দরকার। বর্তমানে আমি জাল হাদিসের আলোচনা করতেছি, 100টা বাংলাদেশের একবারে টপ লেভেলের জাল হাদিস, যেগুলো এই দেশের শিক্ষিত অশিক্ষিত মূর্খ সবাই মুখে মুখে সবাই জানে জাল হাদিসগুলো, এবং জাল হাদিস শুনে শুনে কান্দে সবাই, আমাদের মা বোনেরা চোখের পানি ফেলায় আর কান্দে, আহারে ফাতেমা দেখো গরিব ছিল বলে দাওয়াত দিল না, আমরা যদি থাকতাম কিছু দাওয়াত দিয়ে খাওয়াইতাম কত আদর করতাম, আমরাও ছিলাম না দাওয়াতও ফেলো না, কত মহিলা কান্দে দেখছি, অথচ না মিথ্যা কথা, বিবি রহিমার নামে, রহিমা নামে ইসলামে কেউ নাই, অথচ বিবি রহিমা যারে শুনে শুনে কাম। তা আমি ওই এখন এ পর্যন্ত 20টা জাল হাদিস আলোচনা হয়েছে, আরো 80টা বাকি আছে ইনশাল্লাহ। তো ওই 20টার মধ্যে একটা আছে আইয়ুব আলাইহিস সালাম আর রহিমার ব্যাপারে, তা আমি বলছি যে রহিমা নামটা শেরকি নাম, কারণ রহিমের স্ত্রীলিঙ্গ রহিমা, রহিমের সাথে তাজক করলে স্ত্রীলিঙ্গ হয় রহিমা। তো এইরকম কোন নাম কোন সাহাবায়ে কেরামের স্ত্রী কোন সাহাবায়ে কেরামের মেয়ে কারো নাম ছিল না, যদি এটা কোনো দিনদার সালেহীন মহিলার নাম হইতো বা আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীর নাম হইতো তাহলে অসংখ্য সাহাবায়ে কেরামের মেয়েদের নাম আমরা পাইতাম রহিমা, কারণ মরিয়াম মক্কার সালেহা মহিলা ছিলেন, সাহাবায়ে কেরামদের মধ্যে এই নাম ছিল, আরো এরকম পূর্বেকার যুগে যারা মক্কার সালেহীন ছিলেন তাদের নাম ছিল, কিন্তু রহিমা কারো নাম নাই। তো অনেক ভাই এক ভাই আমাকে এটা শোনার পরে কাফের ফতোয়া দিছে, আমি যে নিচে কমেন্টস গুলো দেখি কে আমাকে কাফের ফতোয়া দিচ্ছে কে মুনাফেক ফতোয়া দিচ্ছে, এগুলো শুনি আর আমার কাছে খুব খুশি লাগে, কাফের ফতোয়া দিলে মুনাফেক ফতোয়া দিলে, তা একজন ফতোয়া দিচ্ছে যে উনি তো বড় কাফের, কারণ কি কাফেরের কারণ কি, কয় কোরআনে কারিমের মধ্যে 22 জায়গায় আসছে রাহিমা আর এই লোকে কয় রাহিমা নাই, তো কোরআনে মানে না, দেখেন কত বড় জাহেল ভাই আমাদের, মানে উনি যে জাহেল এটা বুঝতে পারলে তো আলহামদুলিল্লাহ সৌভাগ্যের ব্যাপার ছিল, কিন্তু জাহেল যে এটাও বুঝে না, কোরআনে কারিমে যে রাহিমা আসছে ওই রাহিমা হলো রাহিমান, ইন্নাল্লাহ কানা গাফুরার রাহিমা, এখানে হলো রাহিমান, এটাকে আমরা থেমে যাওয়ার কারণে বলতেছি রাহিমা, রাহিমের সাথে এক আলিফ তানি বলতেছি, এটা হলো তা না, রাহিমের সাথে তা লাগে নাই, রাহিমের সাথে তা লাগলে ওটা স্ত্রীলিঙ্গ হয়ে যায়, আমরা যে রহিমের কথা বলতেছি ওটা হলো রহিমের সাথে তা লাগছে স্ত্রীলিঙ্গ, ওই রহিমা কোরআনেও নাই হাদিসেও নাই কোথাও নাই, কোথায় এই রাহিমান কোথায় ওই রাহিমা, কিন্তু এটা দিয়ে আবার কাফেরও ফতোয়া দিয়ে দিছে। একজন একদিন বলতেছে কাবানি পরমতুল্লাহ নাম তো কোরআনে কারিমে আছে, আমি কি খুবই আশ্চর্যজনক বিষয় কোথায় আছে, যে মর্যাদার তাকে সেই মর্যাদা রাখাটাই সবচেয়ে মর্যাদা দেওয়া, কিন্তু উনি আমরা ধরেন একজন মন্ত্রী, মন্ত্রীকে যদি বলেন যে প্রধানমন্ত্রী, তো ওনার মর্যাদাকে বাড়ানো হয়েছে না কমানো হয়েছে, কমানো হয়েছে, একজন যুগ্ম সচিব আপনি বলেন যে মাননীয় সচিব, সচিব বানাই দিলেন, এটা কি সম্মান না অসম্মান, আমি হলাম ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আমারে বললেন যে প্রফেসর, প্রফেসর ডক্টর ইমাম হোসেন, তা আরো দুই ধাপ আগায় দিছেন, এটা তো সম্মান বাড়ার কথা নাকি, সম্মান কমাই দিছেন, তা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওনারা অবশ্যই সম্মানের অধিকারী, কিন্তু ওনাদের সম্মান যে লেভেলের ওই লেভেলে রাখতে হবে, ওই লেভেল থেকে উপরে তুলে দিবেন তাদের প্রতি অসম্মান, এটা সম্মান না। এজন্য ইমাম ইবনুল কাইয়্যিম, ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ, ওনাদের আমি অল্প দুই একটা কথা শুনে শেষ করে দিচ্ছি, ওনারা সবাই বলছেন যে আন্নাল আইম্মা রাহিমাহুমুল্লাহ ওয়া তালামিজাতুহুম কানু তুল্লাবুন হাক্কুন লা তুল্লাবুন তাকলিদুন, তারা বলছেন
যে এই ইমামেরা এবং ইমামের ছাত্ররা সবাই ছিলেন তোল্লাবুন হাক্কুন, অরিজিনাল স্টুডেন্ট, লা তোল্লাবুন তাকলিদুন, তাকলিদি স্টুডেন্ট ছিলেন না। ওয়ামা দা আহাদুম মিনহুমুন নাস ইলা ইত্তাবাইহি, তারা মানুষকে কখনো নিজেদের এত্তেবা করার দিকে আহ্বান করেন নাই। বাল জামিরুহুম নাহাও তালামিজাহুম আন তাকলিদিহিম, তাদের অন্ধ অনুকরণ করার ব্যাপারে তারা সবাই তাদের ছাত্রদেরকে নিষেধ করছে। ওয়া আমারুহুম বিইত্তিবাইল হাক্কি ওয়াদ দলিল, সকল আইম্মা কেরাম হক এবং দলিলের এত্তেবা করতে বলছেন, তাদেরকে এত্তেবা করতে বলেন নাই, বলছেন যে দলিলের এত্তেবা হকের এত্তেবা। যেমন ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি তার ছাত্রদেরকে বলছেন লা তুকাল্লিদনি ওয়া লা তুকাল্লিদ মালিকান ওয়া লা আলজাই ওয়া লা সাউরি ওয়া খুজ মিন হাইসু আখাযু, বলছে খবরদার আমারও তাকলিদ করিও না, ইমাম মালিকেরও তাকলিদ করিও না, আওজাইরও করিও না, সাউরিরও করিও না, বরং তারা যেখান থেকে দলিল নিছেন তুমিও সেখান থেকে দলিল নাও। এইভাবে সব ইমামেরাই আমাদেরকে মূলত এই কথা বলছে, তারা ছিলেন মুতামাসসিকুন বিদ্দলিল, তারা দলিল শক্ত করে ধরতেন, তারা ব্যক্তি পূজারি ছিলেন না, ব্যক্তির অন্ধ অনুকরণ করতেন না, দলিলের অন্ধ অনুকরণ করতেন। কিন্তু পরবর্তীতে এসে এক সময় মুসলিম উম্মার মধ্যে স্থবিরতার যুগ নেমে আসে, স্থবিরতার যুগ বুঝেন বন্দাত্বের যুগ, বন্দাত্বের যুগ মানে যেই যুগে মানুষ ইস্তিহাদ বন্ধ করে দিয়ে অন্ধ অনুকরণ শুরু করছে। এই অন্ধ অনুকরণ শুরু করার ফলে কতগুলো ক্ষতি হয়েছে, বিরাট বিরাট মুসলিম উম্মার ক্ষতি হয়েছে। একটা ক্ষতি হইল তারকুল বাহাস আনের দলিল, মুসলিম উম্মার মধ্যে গবেষণা বন্ধ হয়ে গেছে, রিসার্চ বন্ধ হয়ে গেছে। এখন অনেক জায়গায় দেখবেন নাম হয়েছে রিসার্চ সেন্টার, আর কাজ হইল ওখানে বসে বসে শুধু ওই আলে হাদি ইসলাম আজাবি সালাফি এদের বিরুদ্ধে গবেষণা করা, এটাই হলো রিসার্চ সেন্টার। ইসলামের আর কোনো গবেষণা নাই, গবেষণা মানি এটা, আর একটা মাজহাবের তাকলিদ। তো একটা মাজহাবের যদি আমি তাকলিদ করি সেখানে আর গবেষণার দরকার কি, গবেষণা তো আগের করাই আছে, খালি আমি ওইটা দেখে দেখে আমল করবো, তো ওইটার আর গবেষণার দরকার কি। গবেষণা তো হলো যেটা এখনো হয় নাই, নতুন নতুন জিনিস বের হবে ওইটার নাম গবেষণা। তার নাম হয়েছে রিসার্চ সেন্টার কিন্তু কোনো রিসার্চ নাই, মানে এখানে এই যে এই তাকলিদের কারণে গবেষণা বন্ধ হয়ে গেছে, রিসার্চ বন্ধ হয়ে গেছে মুসলিম উম্মার। এরপরে তাআসুব তৈরি হয়েছে, তাআসুব, তাআসুব মানে বুঝুন তো দলবাজি, যেটা ইসলামে হারাম। গ্রুপে গ্রুপে মুসলিম উম্মার মধ্যে তাআসুব, দলবাজি, একজন আরেকজনকে হিংসা, এমনকি মসজিদে হারামের মধ্যে চারবার জামাত, এই সিস্টেমও চালু হয়েছিল যে চার মাজহাবের চার জামাত, মুসল্লা আলাদা, ইমাম আলাদা, সব আলাদা, মুসলিম উম্মা বিভক্ত হয়ে গেছে তাকলিদের কারণে। তারপরে আপনার এই তাআসুবের কারণে অসংখ্য সহি দলিল, সহি হাদিসের আমল থেকে মুসলিম উম্মা মাহরুম হয়ে গেছে। আপনি যদি একটা মাজহাবের অনুসরণ করেন, তিনটা বাদ দিয়ে দেন, তাহলে বাকি তিনটার মধ্যে যে সহি হাদিসগুলো আছে, যে দলিলগুলো আছে, ওগুলোর আমলটাই তো আপনার জিন্দগি থেকে বাদ পড়ে গেছে। আর যদি আপনি সাইরোটাই মানেন, তখন আপনি মোটামুটি সব সহি হাদিসের সব নস, সব দলিলের আমল চলে আসবে। কিন্তু একটার মধ্যে সীমাবদ্ধ করে ফেললে আপনার অসংখ্য সহি হাদিসের আমল আপনার জীবন থেকে বাদ পড়ে যাবে, মুসলিম উম্মা মাহরুম হয়ে যাবে। এরপরে আপনার মুসলিম উম্মার মধ্যে ধারণা হয়ে গেছে যে একজন মুসলিম যে কোনো একজন ইমামের আন্ডারে থাকতে হবে, অথচ পৃথিবীর কোন ইমাম তার ছাত্রদেরকে বা মুসলিম উম্মাকে বলেন নাই যে আপনারা সবাই আমার আন্ডারে চলে আসেন, এই কথা পৃথিবীর কোন ইমাম বলেন। এমনকি এক পর্যায়ে এসে এই ইমামদেরকে মাসুম মনে করা হয়েছে, মানে এদের কোনো গুনাহ নাই, এরা নিষ্পাপ, এই ধারণা পোষণ হয়ে গেছে। যেমন শিয়ারা 12 ইমামকে মাসুম মনে করে, ঠিক সুন্নিদের মধ্যে এই ইমামদেরকে একসময় এসে মাসুম বানায় ফেলা হয়েছে, এবং মাসুমের নজির এখনো আছে, যেটা একটু আগে বলছি যে সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশেদিন ভুল করলে ওইটা কোনো অসুবিধা নাই, কিন্তু এই চারজন ভুল করছে করলে শেষ অবস্থা। তাহলে বোঝা যায় এরা মাসুম, এদের মর্যাদা খোলাফায়ে রাশেদিন থেকেও বেশি, সাহাবীদের থেকেও বেশি। তো এই যে তাদেরকে মাসুম বানায় ফেলে, এটা শিয়া আকীদা সুন্নিদের ভিতরে ঢুকে গেছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সাহাবায়ে কেরামদের ব্যাপারে বলছেন
যে মাকামু আহাদিহিম মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআতান ওয়াহিদা খায়রুম মিন আমালি আহাদিনা জামিয়া উমরিহি ওয়া ইন তালা। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাথে এক মুহূর্ত কাটানো এইটা আমরা দীর্ঘ জীবন ধরে আমল করার থেকে উত্তম। সুবহানাল্লাহ, মানে সাহাবায়ে কেরাম অল্প একটু সময় যে নবী সাল্লাল্লাহু সাথে কাটাইতেন ওইটা আমাদের পুরো জীবনের আমল থেকে উত্তম। এবং আবু হানিফা রাহমাতুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছে আপনার কোনো আমল যদি কোরআনের খেলাফ হয় কোনো কাউল কি করব আমরা, বলছে উত্রুকু কাউলি আমার কথা ফেলে দাও আল্লাহর কথা গ্রহণ করো। কোনো কথা যদি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের খেলাফ হয় বলছে আমার কথা বাদ নবী সাল্লাল্লাহু সুন্নাকে গ্রহণ করো। কোনো কথা যদি কোনো সাহাবির খেলাফ হয়, এবং হানাফি মাযহাবে কিন্তু কাউলে সাহাবিকে খুব সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সাহাবায়ে কেরামের কাউলকে, বলছেন যে আমার কথা বাদ সাহাবায়ে কেরামের কাউলকে গ্রহণ করো। অথচ আমরা এখন সাহাবায়ে কেরামের কাউল বাদ দিয়ে ওই উনাদের কথা নিয়ে মহাব্যস্ত। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে সহি কোরআন এবং সুন্নার উপরে, সহি দ্বীনের উপরে, সহি আমলের উপরে আল্লাহ আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সকল শিরক বেদাত নেফাক থেকে হেফাজত করুন। এবং ওই ফর্মুলাটা মনে রাখবেন সবসময় যে কথাটা আমরা বলি যে আমাদের সাথে কোনো দল কোনো মত কোনো ব্যক্তি কারো কোনো বিরোধ নাই। আমাদের বিরোধিতা হলো শিরকের বিরুদ্ধে, আমাদের বিরোধিতা হলো বেদাতের বিরুদ্ধে। আমরা সকল আলেমুল আমাদেরকে মহব্বত করি, সবাইকে আমরা ভাই মনে করি, আমরা কারো বিরুদ্ধে না। আমরা সাইর মাযহাবের সকল ইমামদেরকে সম্মান করি এবং তাদের জন্য দোয়া করি, তাদের ইস্তেহাদকে আমরা আমল করার চেষ্টা করি। কিন্তু যেখানে আমরা শিরক আছে সেখানে আমরা নাই, যেখানে বেদাত আছে আমরা নাই, যেখানে তাওহীদ আছে সেটা কে কোন দল কোন ব্যক্তি আমরা দেখি না সেখানে আমরা আছি, যেখানে সুন্নত আছে সেখানে আমরা আছি। আমাদের বন্ধুত্ব তাওহীদের সাথে সুন্নতের সাথে, আর আমাদের শত্রুতা হলো শিরকের সাথে বেদাত। আল্লাহ পাক আমাদের সবাইকে তাওহীদ সুন্নার উপরে ইস্তিকামত থাকা তৌফিক দিন, শিরক বেদাত থেকে আল্লাহ পাক হেফাজত করুন। কয়েকটা প্রশ্ন আছে, আমরা সংক্ষেপে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। কোনো প্রাপ্তবয়স্ক লোকের কাছে বা নিকটে ইসলামের বাণী না পৌঁছায়, সে যদি সেই অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে সে কি জান্নাতি? আচ্ছা, প্রথম কথা হলো এই ব্যাপারে আমার কিন্তু একটা অভ্যাস ভিন্ন রকম, প্রশ্নের উত্তর সংক্ষেপে দিতে পারি না, প্রশ্নের উত্তর লম্বা দিতে হয়। কারণ প্রশ্ন যেগুলো আসে এগুলোর মধ্যে গ্যাঞ্জাম আছে দেখি প্রশ্নগুলো আসে, সোজা প্রশ্ন আসে না, যা প্রশ্ন আসবে কিন্তু সব বাঁকা বাঁকা প্রশ্ন, এবং এগুলোর ভিতরে ফ্যাস আছে এই জন্য প্রশ্নগুলো আসে। তো এই ফ্যাসটায় গিরাটা খুলতে হইলে কিছু সময় নিয়ে উত্তর দিতে হয়, না মাঝখান দিয়ে হঠাৎ করে একটু বলে দিলে বুঝে আসবে না। সেটা হলো প্রথম কথা হলো কোনো মানুষকে জান্নাতি জাহান্নামী বলা যাবে কিনা। কয়দিন আগে এক বিশাল দরবারে বাংলাদেশের প্রধান এক মুক্তি সাহেব তিনি বক্তব্য দিছেন যে অমুক জাহান্নামী অমুক জাহান্নামী অমুক জাহান্নামী সবাই নাম ধরে ধরে উনি জাহান্নামে পাড়াই দিছেন। মনে হচ্ছে যে উনি হলেন জাহান্নামের একজন ফেরেশতা আছেন, জাহান্নাম যিনি দেখাশোনা করেন তত্ত্বাবধান করেন। আমাদের ওই যে কারা পরিদর্শক আছে না, জেলখানার প্রধান কারা পরিদর্শক কারারক্ষী, তো মনে হচ্ছে যে জাহান্নামের যিনি কারারক্ষী উনার নাম কি মালিক, মনে হচ্ছে উনি মালিকের খলিফা। যে উনাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে বাংলাদেশের কে কে জাহান্নামী তুমি একটা লিস্ট বানাই নাও, যদি দায়িত্ব দেওয়া হইতো আমাদের কোনো হুজুরের যে এরকম একটা বানায় না, হুজুরের মুরিদ ছাড়া সবাই জাহান্নামে পাঠাই দিত, হুজুর খালি নিজের গুলারে জান্নাতে নিত, এই অবস্থা হইতো। আরেকটা জিনিস দেখবেন, আল্লাহ পাক আমাদেরকে আলেম ওলামার হাতে বর্তমানে দুনিয়াতে কোনো ক্ষমতায় দেন নাই, কিচ্ছু দেন নাই, বরং নিজের চাকরিটারও ক্ষমতা নাই। নিজের চাকরিটা ফজরে আছে জোহরে নাই, জোহরে আছে আসরে নাই, মানে এটাই তার জীবনের শেষ নামাজ, যেই ওয়াক্ত পড়াইবো এটাই এই মসজিদের শেষ নামাজ। জোহর পড়াইছে আসরের আগে বিদায় যে হুজুর চলে যান বা চলে যাবে, তাহলে মসজিদের পাওয়ারটাও তার কাছে নাই। সভাপতি চুপ করে থাকতে বললে বসে থাকতে গেলে বসে থাকে, সভাপতি দাঁড়াইতে গেলে দাঁড়ায় থাকে, সভাপতি শুয়ে থাকতে বললে শুয়ে থাকে। আল্লাহ পাক মসজিদের ক্ষমতাটাও দেন নাই তাকে, তারপরেও সামান্য একটু মসজিদে ইমামতি করে আর কিছু কথা বলতে পারে, মাইকটা পায়, এই মাইক পাই নিজের মতের বিরুদ্ধে কারোরে দেখলে মসজিদ থেকে বের করে দেয়, কয় জোরে আমিন বলতে চান বাইরে যান, এই মসজিদেই থাকতে পারবেন না।
এই লোকের হাতে যদি আল্লাহ পাক জমিনের কোনো দায়িত্ব দিতেন, তো ওই দেশে আর তার মতের বিরোধী কোনো মানুষকে থাকতে দিত না। এই জন্য আল্লাহ এদেরকে কোনো দায়িত্ব দেন, আমাদের হাতে আল্লাহ কোনো দায়িত্ব দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝেন আল্লাহর জমিনের দায়িত্ব কাদেরকে দিলে কারা সুন্দর করে এই বাগান পরিচর্যা করতে পারবে, এটা আল্লাহ পাক বুঝেন। এই জন্য দেখবেন আপনি বাড়িতে এলাকায় গ্রামে জমি আছে, তো জমি প্রথমবার এক বুজুর্গ লোকের আপনি বর্গা দিচ্ছেন, তো বুজুর্গ লোক খালি ওই একবার দান লাগা চলে আসছে আর সারা বছর মেহনত করতেছে, খবরও নেই নাই যে দান কি ঠিক মতো হইতেছে, কখন পানি দরকার, কখন পরিষ্কার করা দরকার, কোনো খোঁজ খবর নাই। এখন যখন ফসল কাটতে গেছেন আপনি এক মনো দান পান নাই, পরের বছর এক হিন্দু লোকের দিছেন জমিটা বর্গা দিছেন, হিন্দু লোকটা একবারে সারাদিন জমির পাশে বসে থাকে, বসে বসে কখন পানি দরকার, কখন কি দরকার, সার দরকার, কখন কি সব দিতেছে, দেওয়ার পরে আপনি এই বছর 20 মন দান পাইছেন। আচ্ছা পরের বছর আপনি কি ওই বুজুর্গ লোকেরই দিবেন না হিন্দু লোকেরই দিবেন? কি বলেন, কারে দিবেন? তাহলে কি হিন্দুর মহব্বত বেড়ে গেছে? বাড়ে নাই। হ্যাঁ, যে ওই হিন্দু লোক হোক সে, কিন্তু সে আমার জমিটা সুন্দর করে দেখতেছে, আমার জমিটা পরিচর্যা করতেছে, আমার ফসলগুলো ঠিক মতো পাইতেছে। আরেকজন আমি মুসলমান বাড়ি দিলাম, দিনদার লোকেরে দিলাম, সে জমির খবর নাই, কিছু নাই, দানও পাই না, কিছু পাই না। আল্লাহ সুবহানাহু তাআলার এই জমিন আল্লাহ তাদেরকে দায়িত্ব দিবেন যারা আল্লাহর এই জমিনকে সুন্দর করে রাখার মতো যোগ্যতা আছে। এই জন্য আল্লাহ পাক ফেরাউনকে দিচ্ছেন রাষ্ট্র ক্ষমতা, অনেক কাফের মুশরিককেও দিচ্ছেন, এই জন্য দিচ্ছেন যে তাদের ওই যোগ্যতা ছিল। কিন্তু আমাদের যোগ্যতা হারাই ফেলছে, সবচেয়ে বড় যোগ্যতা হলো ইমান, ইমান আর আমলে সলে। আল্লাহ পাক ওয়াদা করছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়াআমিলুস সলিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি, জমিনের খেলাফত দিবেন যদি ইমান আর আমলে সলে ঠিক থাকত। আমাদের ইমান আর আমলে সলে নাই, তাহলে আল্লাহ আমাদেরকে দিবেন না। তো এই জন্য আমি প্রথম যে কথাটা বললাম যে আল্লাহ পাক যদি আমাদেরকে এরকম দায়িত্ব দিত তাহলে যে কি করতাম আমরা, জান্নাত আর জাহান্নাম, জান্নাত জাহান্নামের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আমি কোন মানুষকে জান্নাতই বানাই দেওয়া, কোন মানুষকে জাহান্নামই বানাই দেওয়া, এটার অধিকার আমার আপনার নাই। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি যুগে একজন বড় সাহাবী মারা গেছে, তো এক মহিলা দৌড়াই আসছে, আসি বলতেছে আহারে একটা জান্নাতি মানুষ মারা গেছে, কত একটা ভালো মানুষ মারা গেছে, এরকম বলে না আমাদের দেশে? তো নবী সাল্লাল্লাহু সামনে বলতেছে, তখন নবী সাল্লাল্লাহু বলতেছেন আমি আল্লাহর রাসূল হয়ে জানি না এই লোক জান্নাতি না জাহান্নামি, তুমি জানলে কেমনে? মহিলা জানি বলছে এটা জান্নাতি মানুষ, অথচ নবী সাল্লাল্লাহু বলতেছেন আমি আল্লাহর নবী, আমি জানি না উনি জান্নাতি না জাহান্নামি, তুমি জানলে কিভাবে? তো ওই মহিলা সাহাবী বলতেছেন এর পর থেকে জীবনে কোনোদিন আমরা কোনো সাহাবীকে কোনো মানুষকে জান্নাতিও বলতাম না জাহান্নামিও বলতাম না, কারণ জান্নাত জাহান্নামের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কারে দিবেন না দিবেন এটা আল্লাহর ব্যাপার। আমরা বলতে পারি যে এটা ঠিক এটা বেঠিক, এটা হক এটা বাতিল, বা এটা সহি রাস্তা এটা ভ্রান্ত রাস্তা, আমরা এগুলো দেখাইতে পারি, কিন্তু জান্নাতি জাহান্নামি ঘোষণা দেওয়ার ক্ষমতা আমাদের কারো নাই। তো এখানে ভাই বলছেন যে তাহলে সে কি জান্নাতি? এই জান্নাতি না জাহান্নামি এই প্রশ্ন কারো কাছে করা যাবে না, করতে হবে তিনি কি ঠিক আছেন না তিনি ঠিক নেই, বা এটা কোরআন সুন্নাহর দৃষ্টিতে ঠিক আছে কিনা। এখন বলা হয়েছে যে কারো কাছে ইসলামের বাণী পৌঁছে নাই, এই অবস্থায় মারা যায়, এই অবস্থায় মারা গেলে তার জন্য আল্লাহ পাক তাওহীদের বিষয়টা ধরবেন, বাকি বিষয় লাগবে না, শরীয়তের বিষয় লাগবে না। কিন্তু সে যেখানে জন্মগ্রহণ করছে, ধরুন পাহাড়ের ভিতরে জঙ্গলের ভিতরে, ওই জঙ্গলের ভিতরে সে জন্মগ্রহণ করার পরে যখন চোখ তুলে তাকাইছে তখন সে সূর্য দেখছে, চন্দ্র দেখছে, পাহাড় দেখছে, গাছপালা দেখছে, অনেক মাখলুক দেখছে। এই দেখার পরে সে ইমান আনতে হবে যে এই সব কিছুর পরিচালনাকারী একজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছে। এই ইমানটা যদি আনে সে নাজাত পাই যাবে, কারণ তার কাছে সলাত সিয়াম হজ যাকাত এগুলো দাওয়াতে পৌঁছে না, এগুলো কি জিনিস জানেই না। এই জন্য সে যদি তাওহীদের উপরে ইমান আনে তাহলে সে নাজাত পাবে ইনশাআল্লাহ। আচ্ছা রাসূল সাল্লামের পিতা মাতা কি জান্নাতি? ওই একই ধরনের কথা, রাসূল সাল্লামের মা বাবা আচ্ছা সব জান্নাতে গেলে আমাদের লাভ কি, জাহান্নামে গেলে ক্ষতি কি বলেন তো দেখি, কোনো লাভ ক্ষতি আছে আমাদের? আমি এক জায়গায় মাহফিলে গেছি ব্রাহ্মণবাড়িয়া কসবা, তা আমি বললাম যে যে ওয়াইস আল কারনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাম জুব্বা দেন নাই, এটা মিথ্যা কথা। আমাদের দেশে ওয়াজের মধ্যে করে ওয়াইস করুনির রাসূল জুব্বা দিয়ে গেছে। হ্যাঁ, তো এক কিছু লোক এমন খেপা খেপছে ওয়াইস করুনি জুব্বা পায় না, পাইছে তাকে
দেখা। আমি বললাম আচ্ছা ভাইয়েরা শুনেন, ওয়াইস করে যদি জুব্বা পায় তাহলে আপনাদের লাভটা কি? ওই জুব্বার নিচে করে সবাইকে জান্নাতে নিয়ে যাবে। আর যদি উনি জুব্বা না পায় তো ক্ষতিটা কি আপনার আমার? তাহলে উনি জুব্বা নিয়ে কেন আমরা এত চিন্তা? আমি বললাম জুব্বা পাই না, এরকম জুব্বা না পাইলে পাই যে ডাকে। সারা জীবন শুনি আছি ওয়াইস করে নি জুব্বা পাইছে, আজকে নতুন হুজুর আছে, নতুন হুজুরে কোনো জুব্বা পায় না। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা ওনারা জান্নাতে গেলে আমাদের লাভ কি, জাহান্নামে গেলে আমাদের ক্ষতি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাদেরকে যেখানে মনে করবেন সেখানেই দিবেন। এইটারে এক গ্রুপ বানাইছে যে একেবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা জান্নাতি, এদেরকে জাহান্নামী বলা যাবেই না, জাহান্নামী বলেই মানে নাই। এজন্য একদিন শুনলাম যে এক হেলিকপ্টার বক্তা বলতেছেন, কয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা আব্বা মারা যাওয়ার পরে আল্লাহ পাক নাকি কবরের থেকে তুলে নিয়ে আসছেন, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পাইছে 40 বছর পরে, তো রাসূলের আম্মা আব্বারা নাকি কবরের থেকে তুলে নিয়ে আসছে, আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এরা ঈমান আনছেন, ঈমান আনে আবার চলে গেছে, আর কেউ দেখে নাই, একজন সাহাবীও দেখেন নাই, কেউ দেখেন নাই, আল্লাহ পাক তাদেরকে জীবিত করে নিয়ে আসতেন, ঈমান আনছে আবার চলে গেছে, বাতেনি জিনিস। এটা হলো মানে ওই রাসূলের মা বাবাকে জান্নাতি বানাইতেই হবে। আবার কেউ কেউ বলতেছেন যে না জাহান্নামী, কারণ এই ব্যাপারে সহিহ মুসলিমের হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, এসে বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাবা কোথায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফিন্নার। তো ওই লোক হাউমা করে কাঁদতেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আরে কান্দ কেন? ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, আমার বাবাও তো জাহান্নামে, তা আমি রাসূল কাঁদতেছি নাকি? কান্দার কি আছে? এখানে নবী সাল্লাল্লাহু স্পষ্ট করে বলছেন। আবার মুসনাদ ইমাম আহমদের মধ্যে তিনটা হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনা থেকে আসতেছেন, আসার সময় সাহাবায়ে কেরামকে বললো তোমরা এখানে দাঁড়াও আমি একটু আসি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইদিকে গেলেন, তাই হাউমা করে চিৎকার দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে উঠলেন। সাহাবায়ে কেরাম বললেন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনে কোনোদিন এরকম কাঁদতে দেখিনি। তখন জিজ্ঞাসা করলাম, তখন দৌড়াই গেলাম আমরা যে কোনো শত্রুর আক্রমণ বা কোনো বিপদ কিনা আমরা দৌড়াই গেলাম, যাওয়ার পরে দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছেন খালি। তারপর আমরা জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, আপনি কাঁদতেছেন কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এখানে আমার মায়ের কবর, আমার মায়ের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করতে চেয়েছিলাম কিন্তু আল্লাহ পাক আমাকে অনুমতি দেন নাই। এসব হাদিসের প্রেক্ষিতে আমরা বুঝি যে তারা দ্বীনের উপরে তাওহীদের উপরে ছিলেন না। জান্নাতি জাহান্নামে আমরা বলবো না, এটা আল্লাহ পাকের ফয়সালা করবেন, তাদেরকে জান্নাতে দিবেন। আমরা তো চাই যে তারা জান্নাতে যাক, না আমরা চাইলে কি হবে নাকি, এটা তো সিদ্ধান্ত নেবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাসাউফ কি? অনেকে বলে থাকেন আলী রাদের তালানোর সময়কালতে সুফিজম শুরু হয়েছে বা তখন থেকে তা শুরু, এটা ঠিক কিনা? এটার উপরে আমাদের বিস্তারিত আলোচনা আছে। মূল কথা হলো ওই কোরআন আর সুন্নায় যা আছে এটাই শরীয়ত, এটাই তাসাউফ, এটাই ফিক, এটাই বালাগাত, এটাই ব্যাকরণ, এর বাইরে আর কিছু নাই। তাসাউফ বলেন আর যাই বলেন এটা কোরআনে আছে সুন্নায় আছে, এর ভিতরে আছে, আলাদা কোনো সাবজেক্ট না। তবে পুরোপুরি জুহদিয়াতকে অস্বীকার করা যাবে না। জুহদিয়াত মানে একেবারে এখলাসের সাথে দুনিয়ার আসক্তি কমাই, আল্লাহর প্রতি আসক্তি বেড়ে যাওয়া, দ্বীনের আসক্তি বেড়ে যাওয়া, মানে ভোগ বিলাস কম করা, আখেরাত মুখী হওয়া, এটাকে বলা হয় জুহদিয়াত। সাহাবায়ে কেরাম ছিলেন এই জুহদিয়াতের অধিকারী, তারা সবাই এক একজন জাহেদ ছিলেন। কিন্তু আবার তাসাউফের নামে নতুন নতুন পদ্ধতি, ওই যে 126 তরিকের জিকির, তারপরে বিভিন্ন রকমের দরুদ, বিভিন্ন রকমের আমল, এগুলো বানানো যাবে না। আরেকটা হলো সুফিজম, আমরা বর্তমানে যেটা দেখি এর অধিকাংশই শিয়াদের আবিষ্কার। এই জন্য এটা যে সাজারা আছে, সাজারা বুঝেন তো? সাজারা বুঝেন? বুঝবেন না, কারণ মুরিদ হন নাই তো, আমি তো পাক্কা মুরিদ। এই জন্য আমার কাছে সব সাজারা আছে, সব পীরের দরবারে গেলে দেখবেন একটা সাজারা আছে। সাজারা মানে গাছ, ওই পীর থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কার পীর কে, এরকম একটা গাছ আছে, লাইন আছে। এটা সর্বশেষ যাই দেখবেন গোড়া গেলে দেখবেন সর্বশেষ গোড়া হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর এখান দিয়ে আলীর পরে শিয়াদের যে 12 জন ইমাম এরা সবাই আছে এটার মধ্যে। আর আলীর আগে যে মাঝখান দিয়ে 3 জন খলিফা ছিলেন ওই সময় এটা কোথায় ছিল? তাহলে বোঝা গেল মাঝখান দিয়ে একটু গ্যাপ গেছে, গ্যাপ যায় আবার আলী থেকে শুরু হয়েছে। অর্থাৎ এসব বিশ্লেষণ করলে বোঝা যায় যে এটার আবিষ্কারক শিয়া সম্প্রদায়, তারা এটা আবিষ্কার করছেন, এই জন্য তাদের ইমামেরা ও গোড়া যায় ঠেকছে আলীরা তার কাছে। পরবর্তীতে আস্তে আস্তে আমাদের এদিকে ইরান থেকে
আস্তে আস্তে আমাদের এদিকে সম্প্রসারিত হয়েছে। আচ্ছা, মোবাইলের আগের মাথায় তিন তালাক দিলে কি তালাক হবে? এ আরেক জটিল কথা, খালি লম্বা প্রশ্ন, মানে সংক্ষিপ্ত প্রশ্ন নাই, সব লম্বা। হ্যাঁ, এটার কথা হইল তালাক তোর আগের মাথায় হবে, তালাক কি হাসতে আসতে হইব নাকি? কেউ কি তা হাসি এসে করবো না, এই আপনারা তালাক দিয়ে দিলাম, আমার কাছে আজকে খুব মজা লাগতেছে, এই জন্য তালাক দিয়ে থাকে। তালাক তোর আগেই হবে, অনেকে কয় রাগে তালাক দিছে, রাগে তালাক, তালাক তোর আগেই হয়, তালাক কি খুশিতে হয় নাকি? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবগাদুল হালালে ইলাল্লাহি আত-তালাক, যে হালাল জিনিসের মধ্যে সবচেয়ে অপছন্দনীয় আল্লাহ পাকের কাছে তালাক। তো এটা তো রাগের মাথায় হবে, রাগের মাথায় দিছেন অসুবিধা, রাগের মাথায় মানুষ একটা মারি ফেলছেন, মানুষ এটা মারা যাবে না? যদি কোন না আমি বুঝি নাই, আমি রাগের মাথায় মারি ফেলছি, তারপরে রাগের মাথায় গাছ একটা কাটি ফেলছেন, গাছ এটা কাটা যাবে না? এই রাগের মাথায় তালাক দিলে তালাক হবে না কেন? এটা হলো মানে তালাক দেওয়ার আগে স্ত্রী, এটা দুনিয়ার খারাপ, তালাক দেওয়ার পরে এটার মতো ভালো আর পৃথিবীতে নাই। তো এই জন্য খেয়াল রাখতে হবে, তালাকের মাসালা কোনোদিন মোবাইলে কাউকে জিজ্ঞাসা করবেন না, তালাকের মাসালা মোবাইলেও জিজ্ঞাসা করবেন না, এইরকম হালাকার মধ্যেও তালাকের কোনো মাসালা জিজ্ঞাসা করবেন না। এটা সবার জন্য উপদেশ, আমি সবাইকে বারবার বলি যে তালাকের মাসালা ভিন্ন জিনিস, এটার সাথে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনের অনেক জিনিস রিলেটেড আছে, আর এটার ওই কাগজপত্র সবকিছু না দেখে ফতোয়া দেওয়া যায় না। আর যারা আমাদের দেশে তালাক দেন, এরা এক আলেমের কাছে গেলে এক ধরনের কথা বলেন, সকালে এক কথা বলে, দুপুরে এক কথা বলে, রাত্রে আরেক কথা বলে। এই জন্য তালাকের যখন ফতোয়া জানতে চাইবেন তখন সুন্দর করে সেটা লিখবেন, লিখে সাক্ষী নির্ধারণ করবেন, পরে ওই লিখিত বিষয়টা একজন ভালো আলেমের কাছে, দক্ষ কোরআন সুন্নাহর আলেমের কাছে দিবেন, দেওয়ার পরে উনি আপনাকে লিখিত উত্তর দিবেন, যেটা উত্তর দিবেন সেই অনুযায়ী আপনি কাজ করবেন। এই জন্য ওই তালাক হয়েছে কিনা মোবাইলে, ফোনে বা হালাকায় বিভিন্ন জায়গায়, এই জাতীয় তালাকের প্রশ্ন কোনো শায়খের কাছে করবেন না, তালাকের উত্তরটা নেবেন ওইভাবে। মহিলারা ঋতুবতী থাকাকালীন শরীয়তের কি কি নিয়ম মেনে থাকে, বিরত থাকবে এবং ইবাদতের ক্ষেত্রে স্বাভাবিকভাবে মহিলারা এই সময় সালাত আদায় করবে না, সালাত পরবর্তীতে আর কাজা করাও লাগবে না, কিন্তু অন্য অন্য ইবাদত যেগুলো সেগুলো পরবর্তীতে কাজা করতে হবে, যেমন সিয়াম বা এই জাতীয় ইবাদত। আর কোরআনে কারিম স্পর্শ করতে পারবে না, তেলাওয়াত করতে পারবে না, তবে কোরআনে কারিমের কোনো আয়াত যদি দোয়া হিসাবে পাঠ করেন, দোয়া হিসাবে পাঠ করতে পারবেন, কিন্তু তেলাওয়াত করতে পারবেন না এবং কোরআনে কারিম স্পর্শ করতে পারবেন না। জি, প্রশ্ন তো অনেক কিন্তু সব উত্তর দেওয়া যাবে না, আমাদের সময় তো অনেক হয়ে গেছে, তো কথা অনেক ছিল কিন্তু খুব সংক্ষেপ করে বলার চেষ্টা করছি, এখন কতটুকু বুঝাইতে পারছি কত